বাংলাদেশে জঙ্গি হানার ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত এবং উদ্বিগ্ন এখানকার বাসিন্দারা। আমাদের সঙ্গে সাদ এবং কনক রয়েছেন, তারা বাংলাদেশ থেকে এসেছেন। কি অবস্থা এখন, কি বলছেন? এখন অবস্থা আগের থেকে খুবই একটু নর্মাল আছে। তো কালকে 9টার দিকে যে অ্যাটাকটা হয়েছে আমাদের গুলশান এরিয়াতে, তো এখন আমরা যে নিউজটা পেয়েছি ঢাকা থেকে যে এখন একটু স্বাভাবিক আছে, আমরা খুবই উদ্বিগ্ন। আমার দেশ থেকে এখানে আছি কিন্তু মনটা দেশেই পড়ে আছে, খুবই খারাপ লাগে দেশের জন্য। এই যে এই ধরনের পরিস্থিতি, তো এরকম তো আগে কোনোদিনও হয়নি। আগে কখনোই হয় না, আমরা সবসময় শান্তি প্রগতির পক্ষে। এখন আমাদের দেশে এই রকম হামলা, আমরা মানে খুব চিন্তিত যে আসলে এটা ডে বাই ডে বাড়ে কিনা বা গভর্নমেন্ট কি স্টেপ নেয় তার উপর আসলে ডিপেন্ড করে। না, এটা আসলে শুনি না, খুব খারাপ লাগছে, কারণ এরকম একটা ঘটনা এটা ঘটার কথা না, তবু হয়ে গেছে। এটা কি চক্রে হয়েছে এটা জানি না, কিন্তু আশা করি এটা সরকারের যে কোনো একটা ভালো একটা পদক্ষেপ নেবেন। এটা তো খুবই নিন্দাজনক একটা ঘটনা, এটা তো কল্পনাই করা যায় না এই ধরনের একটা ঘটনা ঘটবে এদেশে, এটা আসলে তো আমরা কল্পনাই করি নাই। প্রতিদিন প্রচুর মানুষ বাংলাদেশ থেকে ভারতে আসেন, বেশিরভাগ মানুষ এখানে হয় চিকিৎসার জন্য আসে, নয়তো কেউ ঘুরতে আসেন। সকলেই কিন্তু যারা এই মুহূর্তে ভারতে রয়েছেন তারা কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন তাদের দেশের পরিস্থিতি নিয়ে। ক্যামেরা সুবিধার সঙ্গে সমীর সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।